আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, গত টিউটোরিয়ালে আমরা দেখেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জিনিসটা আসলে কি, তার বেসিক ধারণা নিয়েছি। আজকে আমরা দেখবো আসলে প্রোগ্রাম কি এবং সফটওয়্যার প্রোডাক্ট কি। তো চলুন একটু দেখে নেই। তো প্রোগ্রামের সংখ্যাটা যদি আমরা দিতে চাই তাহলে এভাবে দিব, দে আর ইউজুয়ালি স্মল ইন সাইজ, দে আর লাইনস অফ কোডস আর মেবি 100 to 2000 লাইনস কোডস অর লিটল মোর। তাহলে প্রোগ্রাম হতে পারে তারা সাইজে ছোট, তারা 100 থেকে 2000 লাইনের মধ্যে হবে। কিন্তু সফটওয়্যার প্রোডাক্ট আসলে কি, ভেরি বিগ ইন সাইজ, আর অনেকটা বড় হবে, দেয়ার লাইনস অফ কোডস আর ইন 1000 to 2 lakhs মেবি মোর, ডিপেন্ডস অন সফটওয়্যার প্রোডাক্ট। তাহলে সফটওয়্যার প্রোডাক্টের কোডগুলো আসলে আমরা সফটওয়্যার প্রোগ্রামিং যখন করি তারা 2000 প্রোগ্রাম লাইনের মধ্যে একটা প্রোগ্রাম সলভ করা যাচ্ছে, একটা নির্দিষ্ট প্রবলেম। কিন্তু সফটওয়্যার প্রোডাক্টের মধ্যে এখানে লাখ লাখ লাইনের কোড থাকতে পারে, যেমন একটা ইউটিউব একটা কিন্তু সফটওয়্যার প্রোডাক্ট, তো এটার মধ্যে লাখ লাখ কোটি কোটি লাইন রয়েছে। তো এটা একটা আমরা বেসিক্যালি যখন কম্পিউটার সায়েন্সে যারা পড়ে বা প্রোগ্রামিং করে সেটা একটা প্রোগ্রাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরও কিছু জিনিস দেখব, এখানে আরও কিছু একটা সংখ্যা দেখব, প্রোগ্রাম কি, দ্যার ইজ নো ডকুমেন্টেশন অন আর ল্যাক ইন ডকুমেন্টেশন। তা প্রোগ্রামের মধ্যে কোনো ডকুমেন্টেশন থাকে না, এখানে প্রোগ্রামের ইয়ে থাকে না। আচ্ছা, সফটওয়্যার প্রোডাক্টের মধ্যে প্রপার ডকুমেন্টেশন অ্যান্ড ওয়েল ডকুমেন্টেড অ্যান্ড ইউজার ম্যানুয়াল প্রিপেয়ার্ড। তাহলে অবশ্যই এটা দেখেন একটা বিশাল একটা পার্থক্য, আমি আগে টিউটোরিয়ালে বলেছি যে ডকুমেন্টেশনটা থাকতে হবে ভালো সফটওয়্যার প্রোডাক্টের ক্ষেত্রে, আর প্রোগ্রামের ক্ষেত্রে ডকুমেন্টেশন থাকে না, তবে কমেন্ডিং সিস্টেমগুলো থাকে ইউজার। এখন দেখি, ডেভেলপার হিমসেলফ ইজ সোল ইউজার, তো প্রোগ্রামের ইউজারকে যেটা সে তৈরি করছে সেটাই। কিন্তু সফটওয়্যার প্রোডাক্টের কি, লার্জ অর ভাস্ট নাম্বার অফ ইউজার্স। সো দেখা যাচ্ছে যে সোল ইউজার বলতে আত্ম বা সোল ইউজার বলতে নিজে যে তৈরি করছে সেই ইউজার, আর সফটওয়্যার প্রোডাক্টটা হচ্ছে যেটা সব অনেকেই ইউজ করবে, এটা হলো লার্জ অর ভাস্ট নাম্বার অফ ইউজার্স। এখন ডেভেলপার কে এটা ডেভেলপ করে, সিঙ্গেল ডেভেলপার অর মেবি টু ডেভেলপার মেক এ প্রোগ্রাম, যে কোনো একজন ডেভেলপার একটা এই সফটওয়্যার তৈরি প্রোগ্রাম তৈরি করে অথবা দুজন। বাট সফটওয়্যার প্রোডাক্ট এ প্রপার অ্যান্ড ওয়েল ডিফাইন্ড ওয়েল ট্রেন টিম ডেভেলপ আর ইনভলভ ইন ডেভেলপমেন্ট, ডেভেলপের সঙ্গে জড়িত থাকে। এখন ইউজার ইন্টারফেসটার সম্বন্ধে দেখি, প্রোগ্রামের কি, দ্যার ইজ নো অর ল্যাক্স অফ প্রপার ইউজার ইন্টারফেস, সেখানে ইউজার ইন্টারফেস থাকে না এবং ইউজার ইন্টারফেসের অভাব থাকে। কিন্তু সফটওয়্যার প্রোডাক্টটা আসলে কি, দ্যার ইজ প্রপার অ্যান্ড ফুল ওয়েল ডিজাইন্ড ইউজার ইন্টারফেস। সফটওয়্যার প্রোডাক্টের অবশ্যই ইউজার ইন্টারফেসটা ভালো হতে হবে। আচ্ছা, ডেভেলপমেন্ট, এখন দেখি ডেভেলপমেন্ট সম্বন্ধে। আচ্ছা, প্রোগ্রামস আনপ্ল্যানেড নট সিস্টেমেটিক অ্যাডহক ডেভেলপমেন্ট, এগুলো প্রোগ্রামটা অ্যাডহক ডেভেলপমেন্ট বলতে জাস্ট প্রশাসনিক, মানে কি, মানে যারা তৈরি করছে তারাই কেবল এটা নিয়ে নার্সার করছে। কিন্তু সফটওয়্যার প্রোডাক্টটা কি, এ ওয়েল সিস্টেমেটিক অর্গানাইজড প্ল্যান্ট অ্যাপ্রোচ ইজ ইউজড ইন ডেভেলপমেন্ট, বোঝা যাচ্ছে একটা মোট কথা হলো প্রোগ্রাম জাস্ট একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রোডাক্টের অংশ। অনেকে বলা যায় প্রোগ্রামিং করে তো সে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হয়ে গেল, আসলে না, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হতে গেলে অবশ্যই এই যে সিস্টেমেটিক অর্গানাইজড প্ল্যান্ট অ্যান্ড অ্যাপ্রোচ, প্ল্যান্ট অ্যাপ্রোচ ইজ ইউজড ইন ডেভেলপমেন্ট, এটা লাগে। আচ্ছা, এবার ফাংশনালিটির সম্বন্ধে দেখবো, প্রোগ্রামের ফাংশন কি, ফাংশন কি, সফটওয়্যার প্রোডাক্ট, সফটওয়্যার প্রোডাক্টের ফাংশন প্রথমে দেখি আগে। সফটওয়্যার প্রোডাক্টসের ইট প্রোভাইডস মোর ফাংশনালিটি অ্যাজ দে আর বিগ ইন সাইজ, লাইন অফ কোড মোর অপশন অ্যান্ড ফিচার আর প্রোভাইডেড। তাহলে অবশ্যই সফটওয়্যার প্রোডাক্টসে এখানে অনেক বেশি অনেক অনেক ফিচার বা এই ধরনের জিনিসগুলো এখানে তৈরি করা হয়ে থাকে, দেওয়া হয়ে থাকে। যেমন একটা আপনার সিম্পল সফটওয়্যার দেখবেন যে সেটা অনেক কোড লেখার লাগে, অনেক কাজ করার লাগে। আচ্ছা, দেন প্রোগ্রামস দে প্রোভাইড লিমিটেড ফাংশনালিটি অ্যান্ড লেস ফিচার, তারা সেখানে খুব অল্প সংখ্যক ফাংশনালিটি দেয় এবং ফিচার কম থাকে, ঠিক আছে। এবার প্রোগ্রাম, প্রোগ্রামে দেখেন এখানে একটা আমরা দেখি স্মল ইন সাইজ আর এখানে হলো সাইজ বিগ, ডকুমেন্টেশন এর ল্যাক আছে সফটওয়্যারের আর প্রোগ্রামের আর সফটওয়্যারের প্রপার থাকে, ইউজার নিজেই আর ইউজার লার্জ নাম্বার আর ডেভেলপার সিঙ্গেল, তারপর ট্রিপল বা এখানে আরও অনেক দিছে টিম বেস, আর ইউজার ইন্টারফেস নো ইন্টারফেস ওয়েল ডিজাইন, তারপর ডেভেলপমেন্ট অ্যাডহক প্ল্যান। আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো এর ফাংশনালিটি, এটা লিমিটেড এখানে মোর অপশনস অ্যান্ড ফিচার। তো এইটা ছিল আমাদের প্রোগ্রাম আর সফটওয়্যারের মধ্যে পার্থক্য, এখানে অনেক পার্থক্য। তার মধ্যে তো শেষে বললাম ইউজার আর হলো যে ডকুমেন্টেশন ডেভেলপমেন্ট অ্যান্ড হলো সাইজ, এই জিনিসগুলোই আসলে প্রোগ্রাম আর সফটওয়্যারের মধ্যে পার্থক্য। তো দর্শক শ্রোতা, পরবর্তী টিউটোরিয়ালে আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করব, সে পর্যন্ত বিদায়, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।